আসন্ন পঞ্চায়েত ভোটের আগে নির্বাচনী প্রচারে আসেন নেতারা। ভোট মিটে গেলে কেউ আর ভোটারদের মনে রাখে না। এই অভিযোগ আজকের নয়, গ্রামে গ্রামে একই অভিযোগ জনসাধারণের। বাদ গেল না হুগলি, কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতে রবীন্দ্রনগরের ওই পশ্চিম পাড়ার মূলত সমস্যা হচ্ছে কল, রাস্তার এই কল, যে কলটার উপর এই পাড়ার মানুষরা নির্ভরশীল। এই রাস্তার এই কলটি সহ আরো বেশ কয়েকটি কলে কিন্তু ভাঙা এবং জল পড়ে না। পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনো লাভ হয়নি। নর্দমার ধারে পাইপ কেটে জলের ব্যবস্থা করেছেন স্থানীয়রা, তাতেও যে জল আসে তা পানির অযোগ্য। দ্রুত জল সমস্যা মেটানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের কল দিয়েছে, রাস্তার কলে একদমই জল পড়ে না, আমরা জল পাই না, ভেতরেও কোনো কলে জল পড়ে না, লাস্ট আমরা পাইপ কেটে তাও সরু সুতোর মতো জল পড়ে। জানিয়েছি কি এখানে যারা আসে ইনকোয়ারি করতে আসে তাদেরই জানানো হয়, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সর্বত্র পৌঁছে দেওয়া হবে, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপপ্রধানের। আমরা পিএইচসি দপ্তরের সঙ্গে কথাবার্তা বলেছি, খুব শীঘ্রই এই এলাকায় যে জলের সমস্যা রয়েছে সামান্য, সেটা খুব শীঘ্রই এটা মিটে যাবে। মমতাবাজ্যে উন্নয়ন সারা পশ্চিমবঙ্গ করে চলেছেন, তার ফলোয়ার হিসেবে আমরা চেষ্টা করি সর্বোচ্চভাবে সারা বছর মানুষের পাশে থাকার, মানুষের কাজে আসার। জল সমস্যার প্রতিবাদে স্থানীয় মহিলাদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী শঙ্করী হালদার। তার কথায়, স্থানীয়দের থেকে টাকা নিয়ে কল দিলেও জল দিচ্ছে না, দায় সারা কাজ করেছে পঞ্চায়েত। এখানে সবার বাড়ি থেকে কিছু কিছু টাকা নিয়ে পাইপ ঢুকিয়েছিল, ঠিক আছে, পাইপ ঢুকেছে, কিন্তু কলগুলো আছে, একটা তো জল নেই, কিছু কিছু বাড়িতে পাইপ মাঝখান দিয়ে কেটে নিয়েছে, ওই কোনো রকম একটু জল পড়ে সারাদিনে চলার মতন, আবার মাসে যে এক একদিন দেয়ও না। এর আগেও হুগলির হরিপালে 18 নম্বর রোডের বেহাল দশার অভিযোগ জানিয়েছিলেন স্থানীয়রা। দুদিন কাটতে না কাটতে জল সমস্যায় ভুগছে হুগলির কোদালিয়ার রবীন্দ্রনগর পশ্চিম পাড়া। পরপর অভিযোগ উঠে এলেও কবে টনক নড়বে প্রশাসনের, জানতে চাইছে হুগলিবাসী। হুগলি থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।